আজকের আবহাওয়ার তাজা আপডেট। সকাল থেকে অংশত মেঘলা আকাশ, সাথে ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি। তবে বাংলার বেশ কয়েকটি জেলায় আজও ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি, জারি সতর্কতা। কোন কোন জেলায় চলবে ঝড় বৃষ্টি আর কোথায় বাড়বে তাপমাত্রা, দেখে নিন এক নজরে। ঝড় বৃষ্টি হলেও কমছে না গরম। গতকাল বিকালে ঝড় বৃষ্টি হওয়ার পর আজ সকাল থেকেই মেঘলা আকাশের সাথে ভ্যাপসা গরম বজায় রয়েছে। তবে গত কয়েকদিনের মতো আজও বিকাল থেকে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ আর কয়েক ঘন্টা পরেই ফের বদলাবে আবহাওয়া, আবার অস্বস্তিকর গরম থেকে সাময়িক মুক্তি পাবেন রাজ্যবাসী। কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিকাল থেকে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত কয়েকদিনে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হয়েছে। তবে আজকের পর আগামীকাল থেকে ঝড় বৃষ্টির দাপট সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু আপাতত গোটা সপ্তাহ জুড়েই জেলায় জেলায় ঝড় বৃষ্টি চলবে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি জারি থাকবে। দক্ষিণবঙ্গের যে সমস্ত এলাকাগুলিতে আজ বিকালের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। এই সমস্ত জেলাগুলিতে আজ দুপুর থেকেই হালকা বদলাতে শুরু করবে আবহাওয়া। আজ বিকালের দিকে ঝড় বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। এদিকে আবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঝড়ের দাপট বেশি থাকতে পারে। ওই সমস্ত এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং 2 দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অর্থাৎ গোটা রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবছর দেরিতে বর্ষা আসবে বলে জানিয়েছে মৌসুম ভবন। ঘূর্ণিঝড় মোকার কারণেই দেরিতে বর্ষা ঢুকবে রাজ্যে। স্বাভাবিকভাবে আগামী 4 জুন নাগাদ রাজ্যে বর্ষা প্রবেশ করার কথা, কিন্তু এবার সেই সম্ভাবনা খুব একটা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর ভারতের রাজ্যগুলিতে নতুন করে তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। রাজধানী দিল্লি থেকে শুরু করে রাজস্থান এবং মধ্য ভারতের রাজ্যগুলিতে চলছে তাপপ্রবাহ। বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমা লঘুচাপের বদিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আজকের পূর্বাভাসে জানা গিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিপাতও হতে পারে। আজ তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে।